হ্যালো এভরিওয়ান, ট্রাকস অফ বাংলাদেশের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি বোলেরো ক্যাম্পার গোল্ড VX। এটি একটি ডাবল কেবিনের গাড়ি। গাড়িটির গ্লেজ দেখেই বুঝতে পারছেন একটু দামি গাড়ি হবে। যদিও ইন্ডিয়ায় এটার দাম 9.5 লাখ রুপি, বাংলাদেশে এটার দাম হচ্ছে 23 লাখ। এবং এই গাড়িটি আপনি কিস্তিতে পাবেন না, পুরো ক্যাশে কিনতে হবে। যেহেতু এটা ডাবল কেবিনের গাড়ি, এটার টার্গেট কাস্টমার অথবা যারা কিনে তারা বেসিক্যালি কনস্ট্রাকশন ফার্ম কিংবা ইঞ্জিনিয়ারিং ফার্ম, যেখানে যাদের তাদের ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন সাইটে নিয়ে যেতে হয়। এই গাড়িটি ফোর হুইল ড্রাইভে হয়। আপনি চাইলে টু হুইলও চালাতে পারবেন, ফোর হুইলও চালাতে পারবেন। বেসিক্যালি পাহাড়ে যে ধরনের প্রজেক্টগুলি হয় সেখানে যাওয়ার জন্য এই গাড়িটি বেশ ভালোই উপযোগী। মাঝে মাঝে বিভিন্ন কন্ট্রাক্ট, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায় যে অনেকেরই ডাবল কেবিনের গাড়ি ভালো লাগে। সো এই গাড়িটি 2523 সিসির একটা গাড়ি, 6টি গিয়ার, 5টি সামনে, 1টি পিছনে। ক্লাচ হচ্ছে সিঙ্গেল প্লেট ড্রাই ক্লাচ, এবং হচ্ছে এটাতে আপনি প্রায় 15 কিলোমিটার পর্যন্ত রান করতে পারেন পার লিটারে, যেটা ভালোই, খারাপ না, ভালো একটি সুবিধা। এর ব্রেকটাই ব্রেক হচ্ছে সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেকস। আপনার প্যানেল দেখতে পেলেন, বেশি তেমন বেশি ফাংশন নেই, বাট কাজ চালানোর জন্য যা দরকার তা মোটামুটি সবই আছে। এই গাড়িটি বাংলাদেশে আমি যেহেতু রাস্তায় মুভ করি তাতে তেমন একটা বেশি দেখিনি, তবে অন্যান্য ভিডিওতে আমি যেটা দেখলাম ইন্ডিয়াতে এর বেশ ভালোই আছে আর কি, কী বলে, জনপ্রিয়তা আছে। সো এটার আপনি আপনারা 1000 কেজি পর্যন্ত পেলোড নিতে পারবেন, সেটাও খারাপ না, যেহেতু এটা পিছনের যে কার্গো যে জায়গাটুকু এটা একটু ছোটো, কারণ এখানে ড্রাইভার সহ টোটাল 5 জন বসতে পারে। তো ওই এই কারণেই এটা একটু বেশি আর কি। সো যাই হোক, এই হচ্ছে মহিন্দ্রার বোলেরো ক্যাম্পার। ভালো থাকবেন সবাই, ট্রাকস অফ বাংলাদেশ সাথে থাকবেন। ধন্যবাদ।